দুঃসহ গরম পড়তে আরম্ভ করেছে এবং সারাদিন এসি চালিয়ে রেখেও সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। এখনো অনেকেই বাড়ি থেকে অফিস করছেন, সারাক্ষণ এসি চালিয়ে রাখলে অন্য সমস্যাও হতে পারে। কারেন্ট শেভ করাও বিচিত্র কিছু নয়, তাই আমরা খুব সহজে কয়েকটি টিপস হাজির করেছি আপনাদের সামনে, প্রত্যেকটি পরীক্ষিত ও প্রমাণিত। তবে এক্ষেত্রে কয়েকটি কথা বলার আছে। যাদের ঘরের দেওয়ালে রং হালকা বা সিলিং এ সাদা রং লাগানো আছে, তাদের ঘর ঠান্ডা রাখা অপেক্ষাকৃত সহজ। তেমনি যদি আপনার ঘর পশ্চিমমুখ জানালা বা বারান্দা থাকে, তাহলে বেশি তাপ ঢুকবে। বন্ধুরা, আজকে আমাদের এপিসোডের মাধ্যমে জানাবো এয়ার কন্ডিশন ছাড়াও ঘর কিভাবে ঠান্ডা রাখা সম্ভব। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বেলা বাড়লে জানালা বন্ধ করে পর্দা টেনে দিন। সকালে মিঠে রোদের মেয়াদ বেশিক্ষণ নয়, তাই ঘড়ির কাঁটা 11টা ছাড়ালে জানালা বন্ধ করে পর্দা টেনে দিন। ব্লাইন্ডস থাকলে তা বন্ধ করে দিন, এতে ঘরে তাপ ঢুকবে কম। পাখা চালিয়ে রাখলেও আরাম পাবেন। আবার বিকেলের দিকে জানালা খুলে দিন। মুখোমুখি জানালা থাকলে ঘরে হাওয়া বাতাস চলাচল করবে ভালো। সুতি বা লিনেনের পর্দা লাগান। সুতি বা লিনেনের মতন প্রাকৃতিক ফ্যাব্রিকের পর্দা এবং বেডশিট ব্যবহার করুন, তা যেন হালকা রঙের হয়। হালকা রঙের চাদর আর পর্দা তাপ প্রতিফলিত করবে, তার ফলে ঘর ঠান্ডা রাখতে সুবিধা হবে। চাদর আর পর্দা বেশি ময়লা হওয়ার আগেই কেচে ফেলুন। আবছা অন্ধকার ঘর বেশি ঠান্ডা হয়। ঘরে আলো কম হলে ঠান্ডা ভাব থাকে বেশি। যারা কম্পিউটারে কাজ করছেন, তাদের কম আলোতে অসুবিধা হলে টেবিল ল্যাম্প জ্বালে নিন। টিউব লাইটের চেয়ে সিএফএল ল্যাম্পের আলো বেশি ঠান্ডা, সম্ভব হলে তা বদলে নিতে পারেন। ঘরে গাছ রাখুন। ঘরের মধ্যে গাছ রাখলে তা দেখতেও সুন্দর লাগে, তাপও শুষে নেয়। মানি প্লান্ট, অ্যালোভেরা, স্নেক প্লান্ট, অ্যারিকা, পাম ঘরে দিব্যি সুন্দর লাগে দেখতে। তবে কারো পরাগণতে অ্যালার্জি থাকলে গাছ রাখার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ঘরে গাছ রাখুন। রান্না করার সময় এক্সস্ট ফ্যান চালু করুন। রান্না করার সময় ঘরের মধ্যেটা গরম হয়ে যায়, তাই অবশ্যই এক্সস্ট ফ্যান চালিয়ে রাখুন, সম্ভব হলে তাপ চড়ার আগেই রান্না সেরে ফেলুন। জল নেতা দিয়ে ঘর মুছুন। ঘর জানালার পাতে দিনে দুবার জল নেতা দিয়ে ঘর মুছে পাখা চালিয়ে দিন। তার আগে জানালা বন্ধ করে পর্দা টেনে দিন, ঘর ঠান্ডা থাকবে। এছাড়া বন্ধুরা, ঘরে যদি কাছের জানালা থাকে তাহলে মোটা পর্দা দিন। পর্দাটা যেন গাঢ় রঙের হয়। গরমকালে হালকা রঙের পর্দা একদম নয়। বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন, জানালায় লাগিয়ে দিন, মাঝে মধ্যেই পানি দিয়ে ভিজিয়ে নিন। ঘর মোছার সময় পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ ঢেলে দিন। লবণ পানিতে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে। ঘরে ভেন্টিলেটর থাকলে ভালো করে পরিষ্কার করুন। প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। ঘরে বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন। ঘরের মধ্যে গাছ রাখুন, ঘর তাহলে ঠান্ডা থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য সংক্রান্ত নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে।